হ্যাঁ নানি, আজকে কি ভর্তা করবা? মরিচ। কি শুকনা মরিচ ভর্তা? জি। আচ্ছা কি কি দিছো? চিনি। দেখা দাও আঙ্গুল দিয়ে, আঙ্গুল দিয়ে দেখা দাও। লবণ। হ্যাঁ লবণ, চিনি, হ্যাঁ রসুন, হ্যাঁ আবার একটু তেঁতুল। হ্যাঁ আর মরিচগুলা কি শুকনা মরিচ ভেজে নিছো না? হ্যাঁ। ঠিক আছে তাহলে ভর্তা করো তুমি। করতেছি। হ্যাঁ করো। নানি কি এই তাকাও, শোনো তুমি যে ভর্তা গুলা করো তোমার কষ্ট হয় না? না ভর্তা যে করো কষ্ট হয় না? না কেন? তৈরি করি খাওয়ান লাগে না? ও নাতিদেরকে খাওয়াবা? জি। দর্শকদেরকে দেখাবো ভর্তা করা, বুঝছো? আচ্ছা তাকাও, একটু তাকাও। আচ্ছা তোমার বয়স কত নানি? কত কম করো নানি, তোমার বয়স কত? 80 বছর। 80 বছর? তুমি তো ইংলিশ টিংলিশ সবারে দেখছো না? হ্যাঁ প্লেন হেলিকপ্টার এগুলো সব দেখছি। ইংলিশদের প্লেন হেলিকপ্টার সবই দেখছো? জি। আবার একা না, দুই না, 12 হয়েছে। সবই দেখছো না? আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন ডিস্টার্ব করবো না, তুমি মশলা ঠিক মতো বাটো। কেমনে বাটো দর্শকরা তো শিখবে, এইসব তো তোমাদের পুরানো রেসিপি, মানে আগের জমানার ভর্তা টর্তা, এখনকার তো এখনকার মেয়ে মানুষ তো এগুলো অনেকেই পারে না, তো তারা শিখবে। তুমি একটু আস্তে আস্তে ভর্তা করো নানি, ঠিক আছে? আচ্ছা সবারই শিখাবা না ভর্তা করা? জি। ঠিক আছে করো তাহলে। হ্যাঁ
এটা কি দিলে এখন চিনি আর তেতুল চিনি আর তেতুল দিছো হ্যাঁ মিলাও এখন দেখি এই দানা লাগতে হবে তো এটা হালাইতে হবে হ্যাঁ বেশি আচ্ছা চিনি দিলে কি হবে মিষ্টি হবে টেস্ট হবে যারা কি বেশি জাল না পছন্দ করে একটু মিষ্টি 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 হইলো বুঝো না মামি করে তেতুল আর চিনি মিলাইলে না নানি খাইলে কি তোমার মজা লাগে টেস্ট লাগে টেস্ট লাগবো তোমার কাছে কেমন লাগবো আমি তো খাই না ভাই আমার এগুলো খাইলে আমার গ্যাস উঠে গ্যাস উঠে তোমার এগুলো খাইলে গ্যাস্টিং হয়েছে হয়ে গেছে নানি জি